নল্লি যদি বেরোলে এমনি বিসমিল্লা করবো, কপালে যদি ডাক নল্লি থাকবে ভাগ্য পরীক্ষায় এমনি নিমু আর এমনি বার করবো। নল্লি বের হলে মেনলি আপনি লেন এ হ্যাঁ বার হয়ে গেছে, নল্লি বের হয়ে গেছে লেন, নল্লি আপনি কপালে ছিল নল্লি বের হয়ে গেছে। এটা 70 টাকা মাত্র দিয়ে দিমু। এই আলু এটা তো নতুন আলু, নতুন আলু লাগবে, হ্যাঁ নতুন আলু লাগলে একটা কি দুইটা চাইলে দুইটা দিমু, তিনটা চাইলে তিনটা দিমু। আলু জন্য তোমায় অ্যানাদার ভিডিও বেস আজকে চলে আসছি মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে, বিহারি ক্যাম্পের ফেমাস কামাল বিরিয়ানি দেখানোর জন্য চলে আসছি। ভাই আমার সাথে আছে, ভাই আমার আব্বার নাম হচ্ছে কামাল, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইরফান। আপনি এখন এই দোকানটা চালাচ্ছেন? হ্যাঁ আমি মহাজন। আর আমাদের বিফ মাংস একবারে সফট একবারে নরম, এই দেখেন এই দেখেন এক প্লেটে খাওয়া করে খাওয়ার মধ্যে আমরা জাফরান ডিপ্লোমা দুধ আলু বড়া কিশমিস এগুলো বেশি দেয়। আমাদের হচ্ছে সেল বেশি, আমরা এক পাতিল দুই পাতিল বিক্রি করি না, দোকানে প্রত্যেকদিন আট পাতিল খাওয়ান বিক্রি হয়। আমরা ফ্রি একবারে বের হইলে আপনার সামনে দিয়ে দিবো, এখান থেকে বের হইলে নল্লি বের হইলে দিয়ে দিবো, কোনো টাকা লাগবে না। এটা সর্বনিম্ন 70 টাকা, 70 টাকার মধ্যে নল্লি ফ্রি, 70 টাকা নল্লি বের হইলে দিয়ে দিবো, কোনো নাই না নল্লি বেল হলে দিয়ে দিমু। 70 টাকার প্লেট এই নল্লি যদি বেল হলে এমনি বিসমিল্লা করবো, কপালে যদি ডাক নল্লি থাকবে ভাগ্য পরীক্ষায় এমনি নিমু আর এমনি বার করবো। নল্লি বেল হলে নল্লি আপনি লেন এ হ্যাঁ বার হয়ে গেছে, নল্লি বের হয়ে গেছে লেন, নল্লি আপনি কপালে ছিল নল্লি বের হয়ে গেছে। এটা কি 70 টাকা পড়বে একবারে? কি পরিমানে দেন? রাইস তুলা এই যে এই যে এমনি থাকবে একটা, এই নল্লি বেল হলে ভাগ্য পরীক্ষায় এমনি কিছু করার নাই। আর আমাদের 100 টাকা ফুল, ফুল এই দেখেন এই আলু, এই একটা মাংস দুইটা মাংস এই তিনটা মাংস ফুল মুদে, এই যে পরিমাণ খাওয়ান এই এটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 100 টাকা, 100 টাকা হ্যাঁ, এটা হচ্ছে 220 টাকা, এটা হচ্ছে 70 টাকা, এটা হচ্ছে 140 টাকা, এটা হচ্ছে 140, এই যে এই যে 2 3 এই 5 এই এটা হচ্ছে 140, একটু ফাঁকা আছে, রাত্রে একটার পর একবারে জাম থাকে এলাকা। গরুগুলো কি আপনি নিজেরাই কিনেন? আমার শ্বশুরের দোকান আছে গরু মাংস একবারে, ওখান থেকে আপনারা করবেন প্রত্যেকদিন, আমরা ভিডিও করবো প্রত্যেকদিন গরু যোগা করবো। মানুষ মাংসের মধ্যে অনেক ছন্দ করে বাইরে মধ্যে, এখন আমরা চাই কাস্টমার প্রত্যেকদিন ভিডিও করে প্রত্যেকদিন আপনাদের সামনে আমরা গরু জবা করবো। আচ্ছা মানে মাংসের ভিতরে কোনো ঝামেলা নেই? ঝামেলা নেই আমাদের, 70 টাকায় বিরিয়ানি খাওয়া, 70 টাকার মধ্যে বিরিয়ানি আমাদের। আমাদের মাংস দেখতেছেন একবারে, আমাদের মাংস কিছু দেখতেছেন। আচ্ছা আলুর সিস্টেম দেখে, একটা ছোট ছোট আলু, এই আলু এটা তো নতুন আলু, নতুন আলু লাগবে, হ্যাঁ নতুন আলু লাগলে একটা কি দুইটা চাইলে দুইটা দিবো, তিনটা চাইলে তিনটা দিবো, আলু জন্য না না দিবেন, আলু চাইয়ে দিবো এগুলো না না। এটা কত বছরের পুরনো দোকান? 33 বছর আগে কামাল বিরিয়ানি আমার আব্বা একবারে করছে এটা। আচ্ছা আমার আব্বা 2 টাকা দিয়ে স্টার্ট করছে বিরিয়ানি, 2 টাকা দিয়ে শুরু করছে, আর আমি 5 টাকা দিয়ে আমি নিজেও বিক্রি করলাম, 5 টাকা দিয়ে আপনি, আমি নিজে বিক্রি করলাম। আচ্ছা এখন 70 টাকা, সর্বনিম্ন 70 টাকা হয়ে গেছে। এই দোকানের ঠিকানাটা কি হবে? এই যে এই জায়গা আপনি মোহাম্মদপুর জেনেভা গেম এসপিজিএসসি রোড, আর কামাল বিরিয়ানি বললে একটা ছোট বাচ্চাও দেয় দিবে, এই যে কামাল বিরিয়ানি। এটা এটা কত টাকা নিয়েছেন? এটা 100 টাকা, 100 টাকা। কি পরিমানে গোল দিচ্ছে দেখান তো, কয়টা কয় পিস গোল দিচ্ছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আরে বাবা 5 পিস গোল দিছে, 5 পিস গোস্ত আর হচ্ছে 1 পিস আলু। আমরা এখানে আসি রেগুলার, আমাদের আশা হয় আর ফ্রেন্ডরা মিলে সব সময় এখানে আসে, এখানে কম প্রাইসে একটা খুব ভালো খাবার আছে। আমরা সপ্তাহে মানে একদিন আমাদের এখানে আসাই পড়ে, আর এখানের ফুড কোয়ালিটি খুব ভালো। আর ইনাদের হিসাব হচ্ছে কি, ইনাদের মাশাআল্লাহ সেল হোক, লাভ কম হলেও চলবে, কিন্তু সেলটা যেন হয়।
আর মানুষ খায় যেন তৃপ্তিটা পায়, আমরাও তৃপ্তি পাই। এখন কি আগের মতোই স্বাদ আছে? হ্যাঁ, আমরা যখন রেগুলার আসি তখন স্বাদ পাই। আপনি কত টাকাটা নিয়েছেন? এটা 100 টাকারটা, নরমালটা।